দাদা আমি হলাম এশিয়া মহাদেশের এক নম্বর তবলজি, নাম আমার ধূমকেতু। আমি যতক্ষণ না তবলার গা ফাটাবো ততক্ষণ তবলা আমার থেকে ছাড় পাবে। তবে দাদা আমার একটু ডিগি তবলা প্র্যাকটিস করার ক্যাপাসিটি একটু আলাদা। আমি হাঁটতে হাঁটতে তবলা বাজাই, আমি খেতে খেতে তবলা বাজাই, এমনকি রাত্রে ঘুমাতে ঘুমাতে আমার পাশে যদি কেউ শুয়ে থাকে তার মাথাটাকে তবলা ভেবে রাতের প্র্যাকটিসে তার মাথার উপর সেরে ফেলি। গুরুজন আমার প্র্যাকটিস দেখে বলে যে হ্যাঁ তুই হবি পৃথিবীর এক নম্বর তবলজি। আমি কেন বলি তোর কী করে আটকাবে, তুই তো জন্মাবার সময় ডিগি তবলা সমেত জন্মেছি। তবে সত্যিকারের দাদা প্র্যাকটিস করতে করতে আমার এমন একটা বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে, যদি কোনো গোল বস্তু দেখেছে তা হাতটা তবলা ভেবে ঠিক সেদিকেই চলে যাবে। আমার নাম সাবনি, আমি হলাম লেডিস ফুটবল কোচ। আর আমার স্বপ্ন আমি মেয়েদের খেলা শিখিয়ে পাঁচজনের একজন হব। তাই এই ফাঁকা মাঠে আমি আমার প্র্যাকটিসটা কমপ্লিট করে নিই। আমি তবে হিমালয় পর্বতে বসে বসে তবলা প্র্যাকটিস করতাম, ওখানে ঠান্ডা পড়েছে বলে ডিগি তবলা নিয়ে জীবন মন্ডল হাটে চলে এলাম। বলছি বই তোর নাম কি? আমার নাম শ্রাবণী। নিশ্চয় আসামে জন্ম হয়েছে? কি করে জানলি? তুমি তোমার নামের মধ্যে বলে দিলে শ্রাবণী, মানে আমি শ্রাবণ মাসে জন্মাইনি। তাহলে তোর নাম কি? আমার নাম, আমার নাম ধূমকেতু। ঠিক রে উঠুনি, আমরা তিন ভাই, আমার নাম ধূমকেতু, আমার মেজদার নাম কালকেতু, আমার বড়দার নাম বিদ্যাসাগর সেতু। তুমি কি জানো আমি কত বড় মাপের তবলজি? সে কি রে, তবলায় তোমার বিরাট হাত, যেরকম তবলায় বিরাট হাত সেরকম হারমোনিয়ামে বিরাট হাত। কি বলছিস? হ্যাঁ বিরাট, আমি বিরাট মানে হারমোনিয়াম তো। কেমন? শুধু একটা আঙুলের জন্য হারমোনিয়ামটা গোছ করতে পারলাম না। সে কি? আঙুলটা সায়াতে যাচ্ছে, হ্যাঁ রেতে যাচ্ছে, হ্যাঁ গায়েতে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সারা এই আঙুলটা মায়েতে যাচ্ছে না। সেই ঠিক রে ওটো, এটা অন্য ভাবে নিও না, এটা হারমোনিয়ামের সারে গামা সরগামের কথা বলছি। বলছি করা হয় কি? আরে আমি তো টোটাল কোচ। তুমি কোচ? হ্যাঁ। মানে খেলা শেখো? হ্যাঁ। তুমি কার কাছে শিখেছো? আট গোল বলো, পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডো, কাকা, কাকি, ওটা বাদ, তুমি ওদের শিখিয়েছো? আমি কি একবারও বলেছি? ইনি তো বিরাট হাম্বল। তুমি কি জানো আমি কত বড় মাপের তবলজি? কেমন? কোন কোন সিনিয়র প্লেয়ারদের মানে গায়কদের সঙ্গে আমি তবলায় কাজ করিনি। সে কি রে? শুধু নামটা বলতে দি, গানটা কোনো বল। কুমার শানু, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত, ওদের গানে তুই বাজিয়েছিস? আমি কি বলেছি? যারা তবলা বাজে তুই তারা তবলার এই পাউডার ছড়িয়ে দিই তুই। ও তাহলে তুই স্পাইডারম্যান? ওর খুঁড়তে তো ভাই স্পাইডারম্যান। তুমি কি জানো আগেকার দিনের সিনেমায় মানে হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা যেসব গান হতো ওই সব গানে কে তবলা বাজাতো? অধম। তুই বাজাতিস? অবশ্যই। তাহলে ছাড়লি কেন? কেন ছাড়লাম? মনে প্রশ্ন হচ্ছে কেন ছাড়লাম? দুঃখে আক্ষেপে কষ্টে। সে কি তোর কিসের দুঃখ রে ভাই? দুঃখ হবে না, আগেকার দিনের যে হিন্দি বা বাংলা গান কি সুর কি ভাষা, আর এখনকার গান হায় হায় মুখে যা আসে তাই বলে বেরিয়ে চলে যাচ্ছে। কি ভাষা কি বুঝিস রে? তুমি হয়তো গান শোনো কোনোদিন ভাষা দিকে খেয়াল করো না,
বললে ঠিক বুঝতে পারবে তুমি গুরুদক্ষিণা বই দেখেছো। হ্যাঁ, ওই বইয়ের হিট গান কি? কোথায় আছো গুরুদেব আমি জানি না। হ্যাঁ, তা গানটার মধ্যে সমস্যা কোথায়? সমস্যা নেই, কোথায় আছো গুরুদেব আমি জানি না, তা তোর গুরুদেব কোথায় আছে তুই জানি না, তুই কি ধরনের শিষ্য রে? আবার চেঁচিয়ে লোকে জানাচ্ছি গুরুদেবের খবর রাখি না, পেপারে বিজ্ঞাপন দিয়ে খুঁজে দিয়ে 1000 টাকা দিবি, নিশ্চয় গুরুদেবের খুঁজে পাবি, এতে চেঁচিয়ে গান গা আর কি আছে? তুমি সেই জিতের সাথী বই দেখেছো? হ্যাঁ, ওই বইয়ের হিট গান কি? ও বন্ধু তুমি শুনতে কি পাও? হ্যাঁ, তা গানটার মধ্যে প্রবলেম কোথায়? প্রবলেম নেই, ও বন্ধু তুমি শুনতে কি পাও, তা তোর বন্ধু শুনতে পায় কি পায় না তুই বন্ধুত্ব করার আগে খবর নাওনি? কালা লোকের সঙ্গে বন্ধুত্ব করে পাঁচিলে কোল থেকে চেঁচিয়ে গান গাওয়া হচ্ছে, এটা গানের ছিরি? তুমি দেবের ওই চ্যালেঞ্জ বই দেখেছো? হ্যাঁ, দেখবো না দেখবো না, দেবের বই দেবের বই, আমি তো দেবের বিরাট ফ্যান। তো তুমি দেবের বিরাট ফ্যান? হ্যাঁ। আচ্ছা, চ্যালেঞ্জ বই দেবের শ্বশুর কে ছিল? কেন, রজতা? হ্যাঁ, রজতবা দত্ত শ্বশুর, দেব হচ্ছে জামাই। তাহলে শ্বশুর জামাই ঝামেলা হচ্ছে, সেখানে কি গান গাওয়া হচ্ছে? চ্যালেঞ্জ নিবি না শালা, আর আগে তুই ঠিক কর ও তোর শ্বশুর না ও তোর শালা হয়, প্রেম করলে মেয়ের বাবার আর মেয়ে দেবে? বাধ্য লজ্জায় তবলা বাজানো ছেড়ে দিয়ে কবিতা লেখা শুরু করলাম, আমি তো বিরাট বড় মাপের কবি। তো তুই কবি? হ্যাঁ। সে কি, সকালবেলা বসে বসে 16 খানা কবিতা লিখলাম? 16 খানা? বিকেলে 26টা লিখবো চিন্তা ভাবনা ছিল। সে কি বলছিস? তোমার সঙ্গে দেখা হলো যখন একটা কবিতা শুনিয়ে দিই। ঠিক আছে বল। তোমার কাছে মানে বইটাই আছে? কেন, কি হবে? বিরাট কোলা ভাষা লেখা, তো বুঝতে পারবে? ভাই তুই বল। প্রথম লাইনটা পুরো পরিবেশের উপর নেওয়া হয়েছে। আচ্ছা, আর দ্বিতীয় লাইনটা পুরো পশু পাখির উপর ফেলা হয়েছে। পশু পাখির? হ্যাঁ, মন নিয়ে শোনালে কিন্তু বুঝতে পারবে না। বলো। পূর্বকোণে মেঘ করেছে, পশ্চিমেতে মেয়ে ছুটেছে। আমি জানি তোমার মনে কি প্রণ যাক, যাই বুঝতে পেরেছি যে মেয়েটা পূবে হলো কিন্তু মেয়েটা পশ্চিমে ছুড়লো কেন? ঠিক, কেন ছুড়লো? ওখানেই তো কবি কলমের প্যাঁচটা মেরে রেখেছে। ওখানে যে মেয়ে পূবে হলো কিন্তু মেয়ে পশ্চিমে ছুড়লো কেন? কেন ছুড়লো? হ্যাঁ, যেটা জানো না কবিকে জিজ্ঞাসা করো, কবি তোমাকে গুছিয়ে বলবে। বলো। পূর্বকোণে মেঘ করেছে মানে পূবে উড়ি হচ্ছে, তা পূবে উড়ি হলে কি পূর্ব দিক থেকে বৃষ্টি হতে হতে পশ্চিম দিকে আসবে, আর মেয়েটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল, মেয়েটার বুকে অন্য নেই, ভিজে গেলে বিচ্ছিরি লাগবে, তাই মেয়েটা তিত্তিরিয়ে পশ্চিমে ছুটে পালাচ্ছে। এই একটা কবিতা ছিরি। পরের লাইনটা তো পুরো একদম পশু পাখির উপর ফেলা হয়েছে। পশু পাখির উপর? একদম পশু পাখি। উত্তরে তো হিরে গরু, দক্ষিণে তো রাস্তা সরু। ভগবান, কোথায় হিরে গরু আর কোথায় রাস্তা সরু? আমি জানি তুমি আমাকে এই কোশ্চেনটাই করবে, তোমার মনে প্রশ্ন জাগছে যে এরো গরুর সঙ্গে রাস্তা সরুর কি সম্পর্ক? সম্পর্ক কি? ঠিক। হ্যাঁ, এখানেই তো কবি কলমের প্যাঁচটা মেরে রেখে। এখানেও যে এরো গরুর সঙ্গে রাস্তা সরুর সম্পর্কটা কি আমি তোমাকে বলছি। বলো। এরো গরুটা উত্তর দিয়ে খাচ্ছে আর না আসতে দেখি দক্ষিণ দিকে আসতে পারছে না। কেন? কেন পারছে না? দক্ষিণ দিকে রাস্তাটা সরু হলো কেন? কেন? ওই রাস্তার দুদিকে পুকুর ছিল, একসঙ্গে মাটি কাটে, ওখানে মাটি কম ফেলা হয়েছে। এরো গরু বুঝতে পারে কিন্তু আমরা কেউ খেয়াল করে উঠতে পারিনি। সত্যি ভাই, তোর মধ্যে অবাস্তব প্রতিভা। আমি ইতিহাসে নাম তুলতে চাই। কি হয়েছে? ইতিহাসে নাম তুলতে? ইতিহাসে নাম তুলবি? ওরে তোর দ্বারা হবে না। কেন? বলি শোন, যদি ইতিহাসে নাম তুলতে চাস, আর মাসের সময় শুনেছি জীবন মন্ডল হাট, ওখানে অনুষ্ঠানে আজকে একদম প্রতিযোগিতা হচ্ছে, আর সেই প্রতিযোগিতায় যদি তুই অংশগ্রহণ করে ফার্স্ট হতে পারিস, তাহলে ওরা তোর নামটা ইতিহাসে তুলে দেবে রে। তুমি আগে যাও, ধূমকেতু তোমার পেছনে পেছনে যাচ্ছে। আমি এত বড় মাপে তবল জানি, প্রতিযোগিতায় এমনি যাবো, প্রতিযোগিতা গেলে আমি ডিগি তবলা নিয়ে প্রতিযোগিতায় যাবো। ফির ভি না তুঝে পা সকে রে তেরে ও দিল মে লগে, তেরি ধড়কন তক না যা সকে, এক নজর তুই দিলে বস বস মেরি আর কিস কো সুনায়ে জাগ ফুটে ফুটা সরিয়ে। মন
मैंने तेरे लिए छोड़ा क्या जमाना, जरा तेरा ये वाला तो बताना। ऐसे नजरे तू मुझसे चुराना, जरा तेरा ये वाला तो बताना। मैंने तेरे लिए छोड़ा क्या जमाना, जरा तेरा ये वाला तो बताना। ऐसे नजरे तू मुझसे चुराना, जरा तेरा ये वाला तो बताना। नमस्कार, আমার নাম ঋষি। আপনি অনেক প্রতিযোগিতা দেখেছেন, প্রতিযোগিতায় নামও লিখিয়েছেন আর প্রতিযোগিতার প্রতিযোগী হয়েছেন। আর যে প্রতিযোগিতা আপনি দেখবেন একটু ভিন্ন স্বাদের, আর এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার নাম ইতিহাসে পাতায় লেখা হবে। আর এই প্রতিযোগিতা হলো পৃথিবী চাকানো। গলি গলি মানুষের মাথা ঠিক থাকবে যে পৃথিবীর দাঁড়িয়ে আছি সেই পৃথিবী নাকি চাগিয়ে মাথায় করে নিতে হবে। এ তো বিরাট চিটিংবাজি ব্যবসা। তো উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমি উল্টো পাল্টা বলছি না, দেখে তো মনে হচ্ছে এখানকার মেয়ে না, বাড়ি কোথায়? কলকাতা। আমি যা ধরেছি কলকাতার মেয়ে ছাড়া এত হিসাবে চিটিংবাজি করবে না। এই আমি খুব খারাপ কথা বলছি না, তুমি কলকাতা শিক্ষু দেবে কই? বলো দিনই কলকাতার আগে নাম ছিল কলিকাতা, হঠাৎ করে কলকাতা দেয়া হলো কেন? কেন? হ্যাঁ, যে বিষয় জানো না, ধূমকেতুর কাছ থেকে জানো। হ্যাঁ বল দেখি। কলকাতা নামটা দেয়া হলো কেন? ওই শহরের মেয়েরা বিরাট ডেঞ্জারের, ছেলেদের কোলে বসে বসে বাদাম খাবে, যাতে না কেউ দেখতে পায় সেই জন্য ধরে থাকবে ছাতা, তাই শহরটার নাম দেওয়া হয়েছে কলকাতা। আরে কি বলছিস, দক্ষিণ ভারতের শহর, আগে নাম ছিল মাদ্রাজ, এখন দেওয়া হয়েছে চেন্নাই। হঠাৎ করে চেন্নাই দেওয়া হলো কেন? আরে কেন? ওই শহরের বেশিরভাগ মানুষ তো সব লুঙ্গি পরে, আর লুঙ্গিতে তো আর চেন্নাই, ওই জন্য শহরটার নাম দেওয়া হয়েছে চেন্নাই। মাই গড, কি বলছিস? বই যা, নামটা লেখো। নাম লিখবি বলি? আমার নামটা লেখো। আরে নামটা না বলে আমি লিখবো কিভাবে? বলবো না। বললাম তো বলবো না। আরে ভালোভাবে তোর নামটা না বললি আমি লিখবো কিভাবে? আমার নামটা হচ্ছে বলবো না। মাই গড, বলবো না একটা নাম নাকি? আমি বলছি তোমাকে, বলবো না। ব ল ব গ দন্ত ন কার বলবো না। ব থেকে বলাই চা, ল থেকে লাল বাহাদুর, ব গ থেকে বড়কিন, দন্ত ন ক থেকে নারায়ণ নাইয়া, বলবো না। আর তার মানে চার পুরুষের নাম একসঙ্গে বলে দিলাম, তা চার পুরুষটা নিয়ে এখানে কি হবে শুনি? এইটা ইতিহাসে নাম তুলতে যে স্বার্থপরের মতো একার নামটা বলবো, তোমার নাম লেখা হবে না। চলো আমরা তুই কিন্তু সকাল থেকে বিরাট গুরু গুলুচ্ছি। আর গ্রহ বংশে জন্ম আমার রাহু কেতু মানি না। ঠিক রে উডুনি, বলছি তুমি শিক্ষু দেবে কই? বলো দিনই এই পৃথিবীতে বাবা আগে এসেছিল না ছেলে আগে এসেছিল? সবাই জানি বাবা আগে এসেছিল। কানের পর্দায় করে মারবো, পার মুখ যন্ত্রণা করবে।
এই পৃথিবীতে বাবা আগে এসেছিল, আমি গুছিয়ে বলছি। বাবা তো ছোটবেলা ছেলে ছিল, তারপরে ছেলে বড় হয়েছে, তারপরে বিয়ে থা করেছে, তারপরে সেই লোকের ছেলে হতে তবে তো সে লোক বাবা হয়েছে। আর সারা জীবন হ্যান্ডেল মারবো, শরীর খারাপ করবো, সেই ঠিক রোডো। হ্যান্ডেলের ভাগ আছে, জেনারেটর হ্যান্ডেল, মেশিন ভ্যানের হ্যান্ডেল। আমাদের বাপ কাকাদের জেনারেটরের ব্যবসা, আমার ছোট কাকা ছোটবেলা থেকে জেনারেটর হ্যান্ডেল মারছে, কিন্তু সে লোকের শরীর খারাপ হতে আমি কখনো দেখিনি। গন্ডগোলটা আমি করছি না, গন্ডগোল যা করার এই তো চুষি আগা করছে। ছেলে মেয়ের গুতো গুতো সমাজ মানি না, আর ধূমকেতু উড়লে একবার সমাজ মানবে না। সেই ঠিক রোডো, আমি কি আমার কথা বলতেছি? আমি তো পশ্চিম আগায় ধূমকেতু কথা বলতেছি। পশ্চিম আগায় ঝাঁটার মধ্যে ধূমকেতু ওটা দেখো না, ওই ধূমকেতুর মধ্যে সব থেকে ডেঞ্জার হচ্ছে হ্যালির ধূমকেতু। ওই একবার পশ্চিম আকাশ উঠলে ছ মাস আগে তো পশ্চিম আকাশ থেকে নামে না। ছেলে মেয়ে সমাজ মানি না, ধূমকেতু উঠলে একবার সময় নামে না, ধূমকেতু উঠলে একবার সময় নামে না। দেখ তোকে আগেই বলেছিলাম, এটা তো শক্তি খেলা নয়, এটা হচ্ছে বুদ্ধি খেলা। তা তুমি কি ভাবছো আমাদের মধ্যে কোনো বুদ্ধি নেই? শক্তি নিয়ে হয় না খেলা, এরা ধাক্কা খাবে মেলায় মেলা। কেন আমি কি বিরাট খারাপ করে ফেলে চোখ তুলে চাননি করব? তুমি রেগে যাচ্ছ। আচ্ছা বলছি, তুমি কলকাতার শিক্ষু, তুমি বলছি কমাসে জন্মেছো? কেন 10 মাস 10 দিনে? মাত্র 10 মাস 10 দিনে? আরে এটা মাত্র বলছিস কেন? বলছি কমাসে জন্মেছো। সেম কেস। সেম কেস মানে? হ্যাঁ ওই একই ব্যাপার, ওই 10 মাস 10 দিনে। হ্যাঁ ন্যাচারালি ব্যাপার। হ্যাঁ তুমি কি জানো এই ধূমকেতু কমাসে জন্মেছে? না ভাই, আমি জন্মেছি 12 মাসে। এমন ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি, এটা হতে পারে না। ওটাই হয়েছে, আমি তো চৈত্র মাসে জন্মেছি, তা বৈশাখ মাস থেকে গুনে এলে চৈত্র মাস 12 মাসে পড়ে না। সত্যি দিয়ে হয় না জীবনযাপনে উল্টে যাবে শিক্ষা ব্যবস্থা, জীবনযাপনে উল্টে যাবে শিক্ষা ব্যবস্থা। কানে কি তো নাহি নিগমের ভাষাই, শিক্ষানে কি তো নাহি নিগমের ভাষাই। চাঁদ হবে তো, চাঁদ হবে আনতে পারি কি না? আচ্ছা তুমি কি পারবে এই পৃথিবী জায়গাতে? আমি চাকাবো পৃথিবী, তারপর আমার এই শরীর নেই। আরে কি বলছো? দরকার নেই বাবা, আগে ধূমকেতু চাকাক, তারপর ওর দেখে দেখে লাস্টে আমি ও চাকাবো। আচ্ছা সে কি চলে গেছে? সে কি আর ফিরে আসবে? এসেছি। গাছ পাঠিয়ে দাও, পৃথিবী চাই, বিরাট কষ্ট হয়েছে। হায় ভগবান, কোথায় থেকে ধরে করে গোটা কথা হুমে এসে বলো, আমার খুব কষ্ট হয়েছে, টিপে দাও। তুমি আমাদের হাত পাঠিয়ে দাও। গাছ কথা একদম মানি না, বিশ্বাস হচ্ছে না আমি পৃথিবী মাথায় করে নিচ্ছি, তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে আমি দেখে দিচ্ছি, পৃথিবী এনেছি না, আমি দেখে দিচ্ছি। আরে এটা কাজ চাবি নিয়ে এসছিস? এটা হচ্ছে আমার মায়ের ছবি। আচ্ছা থাক, তোমার যা শরীরের কন্ডিশন, তুই পেছনের পকেট থেকে পৃথিবী বার করতে গেলে তুমি ধাক্কা খেয়ে চাঁদে চলে যাবে। আচ্ছা তুই যে তোর মায়ের ছবি মাথায় করে নিয়ে নি, এটা কি পৃথিবীর চাকানে হলো? কেন হলো না ম্যাডাম, আমি আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ বল দেখি। মা দুর্গা একবার গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে বলেছিল যে তোর দুহার মধ্যে যে প্রদেশ পৃথিবী ঘুরে আমার কাছে আসতে পারবি, সেই হচ্ছে আমার সব থেকে বুদ্ধিমান ছেলে।
তখন কার্তিক ঠাকুর তার বাহন ময়ূরকে নিয়ে পৃথিবী ঘুরতে চলে গেছিল, কিন্তু গণেশ ঠাকুর যায়নি। গণেশ ঠাকুর কি করেছিল? গণেশ ঠাকুর মা দুর্গার চারিদিকে একবার ঘুরে এসে মায়ের কোলে বসে গেছিল। তখন মা দুর্গা মাথায় হাত দিয়ে বলেছিল যে হ্যাঁ, তুই আমার সব থেকে বুদ্ধিমান ছেলে। তাহলে গণেশ ঠাকুর যদি তার মাকে একবার ঘুরলে পৃথিবী করা হয়ে যাবে না, তাহলে আমি আমার মায়ের ছয় মাথায় করে আনলে কেন পৃথিবী মাথায় করে আনা হলো না বাবা? দেখ, তোকে আগেই বলেছিলাম এটা হচ্ছে শক্তির খেলা নয়, এটা হচ্ছে বুদ্ধির খেলা। এখন বুঝতে পারছি সত্যি তোর মধ্যে বুদ্ধি আছে। তুমি কি ভাবো আমরা গ্রামের ছেলে পান্তা খাই বলে আমাদের মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নেই? বলছি কলকাতা লেখাপড়া করেছো? কতদূর কি পাস টাস করেছো? কেন ডবল এমএ? সামান্য ডবল এমএ? আর সামান্য বলছিস কেন? সামান্য ডবল এমএ? ও বৌদি, সামান্য ডবল এমএ? এই সামান্য তো। তুমি কি জানো ধূমকেতু কি পাস? আরে কি পাস? আমি হলাম ডবল টু পাস। মানে প্রথমবারে পরীক্ষা দিয়ে ফেল করেছি, দ্বিতীয়বারে টিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে ডবল টু পাস করেছি। কি বলছিস কি? আর দ্বিতীয়বার যখন পাস করি তখন তুই বিরাট নম্বর পেয়েছিলাম। আরে কোন সাবজেক্টে কত পেয়েছিলি আমি? বললে বুঝতে পারবে? অবশ্যই বলতে বুঝতে পারবে। বল। বাংলায় পেয়েছিলাম 8টা আলু, ইংরাজিতে 6টা লঙ্কা, অঙ্কে 50 সর্ষের তেল। তুই কি হাট বাজারে ফর্দ দিচ্ছিস আলু লঙ্কা সর্ষের তেল? আমি জানতাম তুমি এই কথা বলবে। আমি গুছিয়ে বলছি, আমি যে বস্তুগুলোর কথা বলেছি ওই বস্তুগুলো দেখতে যেরকম আকারগুলো পাশে বসিয়ে দাও। আমি বাংলায় কি বলেছি? 8টা আলু, আলু দেখতে কি রকম? কেন গোল? তা গোল দেখতে শূন্য হয় না? তাদের বড় শূন্য দিলে কত? 80 হয় না? ইংরেজি বলি 6টা লঙ্কা, লঙ্কা দেখতে কি রকম? হয় লঙ্কা সোজা হয়, নয় লঙ্কা পাকা হয়। যদি সোজা হয় তাহলে ইংরেজি এক, আর যদি পাকা হয় তাহলে বাংলায় এক। তাহলে 6-এর পরে এক বসালে কত? 61 হয় না? আর অঙ্কে বলেছি 50 সর্ষের তেল, তরল পদার্থের কোনো আকার নেই, ওই জন্য অঙ্কে শুধু হয় 50 পেয়েছি। তুই একে ধূমকেতু মানে এক, ধূমকেতু মানে অল ইন ওয়ান। কলকাতায় থাকে দুধেশ্বর চালের ভাত খান, কই দেখেছেন দুধেশ্বর চাল যে গাছ তাতা সেই ধান গাছ? আমার তো মনে হয় আপনি দেখেন। ম্যাডাম একটা কথা মনে রাখবে, আমরা একটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি আর একটা মায়ের বক্ষ আমরা লালিত বাড়িতে বড় হই। আমরা যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি সেটা হচ্ছে আমাদের জন্মদাত্রী, আর আমরা যে মায়ের বক্ষ আমরা লালিত বাড়িতে হই সেটা হচ্ছে আমাদের দেশ মাতা। তাই নিজের মা এবং দেশ মাতার মধ্যে কোনো তফাৎ নেই ম্যাডাম। যদি সুপুত্র হতে হয় নিজের মা এবং দেশ মাতাকে ভালোভাবে সম্মান রেখে মাথায় রাখতে হবে, আর অন্তর থেকে একটা কথা বলতে হবে, মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বাতন, শান্তি কা উন্নতি কা প্যার কা চল। মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বাতন, শান্তি কা উন্নতি কা প্যার কা চল। ইসকে পাতে কনি সানি মেরা তন শান্তি কা উন্নতি কা প্যার কা চাহ।